ছবিটিতে মায়ের শরীরের যে অংশের দিকে আপনাদের চোখ সবার প্রথমে গেছে সেটাকে শুদ্ধ বাংলা ভাষায় স্তন বলে, যা অনেকের কাছে মাংসের দলা হতে পারে, অনেকের কাছে নারীকে ধর্ষণ করার একটা কারণ হতে পারে, অনেকের কাছে তা হলো নারীকে মাল বলার কারণ, আবার অনেকের কাছে ভিড় বাসে বা ট্রেনে একটু আলতো করে স্পর্শ করে মজা নেওয়ার একটা নরম বল হতে পারে। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, মায়ের কোলে শুয়ে থাকা শিশুটির কাছে এগুলোর কিছুই না, তার কাছে স্তনগুলো বেঁচে থাকার সম্বল। ছোট্ট চারা গাছ যেমন মাটি থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে বেড়ে ওঠে, তেমনি ভাবে এই শিশুটির কাছেও তাই। তখন তার কাছে মা হলো ধরিত্রী, যিনি তার সন্তানের জন্মের পর থেকেই তার চারা গাছ তথা তার সন্তানকে খাদ্য সরবরাহ করে বড় করে তোলে। আপনি আমি আমরা সবাই আমাদের মায়ের স্তন পান করে বেঁচে আছি, ছোট থেকে বড় হয়েছি, কিন্তু সেই পুত্র শিশুই বড় হয়ে কোনো না কোনো নারীর বক্ষ দেখে তাকে ধর্ষণ করার ইচ্ছা পোষণ করে, তাকে উদ্দেশ্য করে নোংরা ইঙ্গিত করে, বাজে কথা বলে, কিংবা নিজের শরীরের যৌন সুরসুরি অনুভব করে, ভুলে যায় তার অতীতের কথা। নারীকে নারী দিবসের শ্রদ্ধা জানাতে হবে না, নারীর নির্যাতন বন্ধ করার জন্য মানববন্ধন করতে হবে না, নারীকে ধর্ষিতা হওয়ার আশঙ্কা নিয়ে ঘরের বাইরে বের হতে হবে না। যেদিন পাশ দিয়ে হেঁটে যাওয়া নারীর বুকের দিকে পুরুষ জাতি লোভাতুর দৃষ্টিতে তাকাবে না, তার শরীর দেখে নোংরা ইঙ্গিত করবে না, নারীর শরীরকে খাদ্যদ্রব্য না ভেবে নারীকে মা এবং বোন ভাববে, যেদিন পুরুষ পশুত্বের মতো ব্যবহার না করে নিজেকে পুরুষ না ভেবে মানুষ ভাবতে শুরু করবে, সেটাই হবে পুরুষ জাতির জন্য সবচেয়ে বড় অর্জন। পরিশেষে বলি, আপনি নারীর যে অঙ্গ দেখে উত্তেজিত হয়ে পড়েন, নোংরা মন্তব্য করেন, নিজের অজান্তেই মানসিকভাবে আপনি পশুত্বে রূপান্তরিত হন, ভাই, ওই অঙ্গের নাম স্তন। যা না থাকলে পৃথিবীর মানব সভ্যতা 50,000 বছর পার করতে পারত না, গৃহবাসী আদিম শিশু গুহাতেই মারা যেত, পাথরে পাথর ঠোকার প্রস্তর যুগই শুরু হতো না, আরো সোজা বাংলায় বলি, আপনার আমার জন্মই হতো না, মানব জাতির বিকাশ বন্ধ হয়ে যেত। তাই নারী জাতিকে সম্মানের চোখে দেখুন, তাদের মানুষ ভাবতে শিখুন, কারণ আপনার আমার মা বোন কন্যাও নারী। আপনার মা বোন কন্যাকে দেখেও আপনার মতো অন্য পুরুষের মনে নোংরামি করার ইচ্ছা জাগ্রত হতে পারে, অতএব পরিবর্তন শুরু হোক নিজে থেকেই, নিজে আগে বদলে যান, নোংরা মানসিকতা ত্যাগ করুন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, দেখবেন দুনিয়াটাই বদলে গেছে। তাই আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হই এবং অন্যকে ভালো কাজে উৎসাহ দেই। ধন্যবাদ সবাইকে।